এবারে দেখ, আইজিবিটি আমি আগের দিনে হয়তো তোদের বলেছিলাম, এইটাকে বলা হচ্ছে গেট, এইটাকে কালেক্টর বলা হচ্ছে, আর এইটাকে এমিটার বলা হচ্ছে। তো দেখ, এই এমিটার থেকে কালেক্টরের দিকে একটা ডায়োড বসানো আছে। তাহলে এটা মাল্টিমিটার দিয়ে আমরা কি চেক করতে পাবো, যে এটা ধর একটা মাল্টিমিটার রয়েছে, এর ওপরটা ডিসপ্লে, আর এই জায়গাটা সিলেক্টার সুইচ আছে। সিলেক্টার সুইচটাকে আমরা যদি বাজিয়ে রাখি বা ডায়োড রেঞ্জে যদি রাখি, এইখানটা ধর বাজিংই রাখলাম, আর এইখানটা একটা রেড প্রোব দিলাম, তো রেড প্রোবটা এখানে বসিয়ে দিলাম, আর এইটা ব্ল্যাক প্রোব করে দিলাম, বা ব্ল্যাক প্রোব মানে হচ্ছে এটা কমন। এইটা যদি আমরা এখানে দিই, তাহলে এই জায়গাতে একটা ভ্যালু শো করবে, এই ধর না 547-এর মতো একটা ভ্যালু শো করবে, এই ডায়োডের ভ্যালুটা শো করবে। তো আর এই গেটের সাথে কারোর কোনো সম্পর্ক থাকবে না। এই গেটে যদি তুই গেটে দিস, তাহলে কালেক্টারও কোনো ভ্যালু দেখাবে না, আর এমিটারও কোনো ভ্যালু দেখাবে না। যদি এইরকম হয়, তাহলে জানবি যে এটা ঠিক আছে। আর যদি কোনো কারণে বাজিং দিয়ে দেয় গেটের সাথে, তাহলে জানবি আইজিবিটি খারাপ হয়ে গেছে। আইজিবিটি কত দিয়ে হচ্ছে? 20 আর 1203 এইরকম হয় সবসময়। দেখবি এই H20 দিয়ে আইজিবিটি শুরু হয়। এবার H20-র জায়গায় H15 থাকে, আর 1203 থাকছে, তার মানে এটা 15 অ্যাম্পিয়ারের হয়ে গেল, আর এটা 20 অ্যাম্পিয়ারের হয়ে গেল। তো এইভাবে তোর ব্রিজ রেক্টিফায়ার যত অ্যাম্পিয়ারের থাকবে, সেই রকম ভাবেই তোকে আইজিবিটিটাও ঠিক তত অ্যাম্পিয়ারেরই নিতে হবে। এটা গেল মূল প্রসেস, যে আইজিবিটিটা কিরকম ভাবে চেকিং করতে হবে। এ দেখ, আমি যেটা বলছিলাম সেটাই এখানে দেয়া আছে, যে এইখানটা কালারটা চেঞ্জ করে দিই। এইখানটা দেখ, H15 আছে, আর আর এই 1203 রয়েছে, এইটা কিন্তু একটা আইজিবিটি। আইজিবিটি হলে তার এইচ দিয়ে শুরু হবে। তোরা দেখে দেখে ট্রানজিস্টারের মতো নেই, কিন্তু এইখানে নাম্বার দেখে তোকে বুঝতে হবে যে এটা আইজিবিটি। সিম্বলটা দেখ, ট্রানজিস্টারের মতনই কিছুটা সিম্বল এলো, কিন্তু গেটটা আবার মসফেটের মতো হয়ে গেল। তো এইভাবে কালেক্টার আর এই পাশটা এমিটার থাকছে, তার মানে এর কাজ মাঝখানটা কিন্তু কালেক্টার। স্যার আইজিবিটি হ্যাঁ কাজ বল। করে? আইজিবিটির কাজ হচ্ছে সুইচিং করা, মানে আচ্ছা বল না, ট্রানজিস্টারের কাজ কি?